Welcome to online class from Rikani Bazar Girls High School. Today the students of class 10 will join with me and I will discuss about English grammar. And the topics is usually suffix and prefix. গত সপ্তাহে আমরা তোমাদের যে তিনটি ক্লাস নিয়েছিলাম তখন সেখানে সাফিক্স প্রিফিক্সের নিয়মগুলো শিখে আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম। আজকে আমরা আরো কিছু সাফিক্স প্রিফিক্স নিয়ে এসেছি, এগুলো তোমাদের নিয়ে প্র্যাকটিস করব। As usual, I am a guide here for you. I am Abdul Mumin Lashkar, assistant teacher in English from Rikai Bazar Girls High School. চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের যে প্যাসেজগুলো দেওয়া থাকে এই প্যাসেজগুলো থেকে আমি এখানে বিশেষ করে থেকে যে পর্যন্ত যে 10টি তোমাদের সাবজেক্ট ফ্রেজ শব্দগুলোকে প্রুভ করতে হয় সেই শব্দগুলোকে আমি একটু লাল রঙে চিহ্নিত করেছি সহজে বোঝার জন্য। তো আমাদের যে কাজটি সর্বপ্রথম করতে হয় সেটা হচ্ছে প্যাসেজটি তুমি যখন ভালো করে পড়বে পড়ার সঙ্গে সঙ্গে প্রতিটির বাংলা অর্থ তুমি সাজিয়ে নিবে, তাহলে তোমার পক্ষে সাবজেক্ট ফ্রেজ করাটা খুব সহজ হয়ে যাবে। আমরা অনেকেই না করে সাবজেক্ট ফ্রেজ এই শব্দগুলোকে আমরা সরাসরি মুখস্থ করার চেষ্টা করি, মুখস্থ করে তোমার কোনো লাভ নেই, কারণ এই প্যাসেজটি হবি আর একটা প্যাসেজের সঙ্গে তোমার মিলবে না, অর্থ বাংলা অর্থগুলো মিলবে না, সেক্ষেত্রে তোমাকে অন্যরকম অর্থ পরিণত করতে হতে পারে। সেই আমরা এই জন্য আমরা অর্থ বুঝে সার্ভিস ফ্রিজ করার চেষ্টা করবো এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রামারের নিয়মও এর মধ্যে কাজে লাগে। তো চলো তাহলে এই প্যাসেজটি পড়ি। বাংলাদেশ ইজ অ্যান পপুলেটেড কান্ট্রি, এখানে বলতে হবে যে পপুলেটেড সব দেশই পপুলেটেড কান্ট্রি, তো বাংলাদেশ একটু অতিরিক্ত জনসংখ্যা দেশ, সেটা হবে ওভার পপুলেটেড। এখানে ওভার বসছে এই কারণে প্রথমে ওভারে ও আছে, কারণ এখানে একটা এম দেওয়া আছে প্রশ্নে, তার মানে পপুলেটেড এর আগে আমি যে প্রিফিক্স করবো সে শব্দটা অবশ্যই একটু ভাল দিয়ে শুরু হতে হবে, সুতরাং ওভার ছাড়া আমাদের হাতে বিকল্প কোনো শব্দ নেই। তো বাংলাদেশ ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি। হার ডেন্স, ডেন্স মানে হচ্ছে গভীর, এখানে ডেন্স যদি বলে হার ডেন্সিটি তাহলে হচ্ছে ঘনত্ব, তাহলে হার ডেন্সিটি অফ পপুলেশন, তার পপুলেশন জনসংখ্যা ঘনত্ব পার স্কোয়ার মাইল ইজ ভেরি হাই, মানে যদি আমরা প্রতি স্কোয়ার মাইলে জনসংখ্যা ঘনত্ব বিবেচনা করি তাহলে এটা খুব উঁচু, অনেক বেশি। দি পার ক্যাপিটা ইনকাম অফ পিপল ইজ অলসো লো, অর্থাৎ মাথাপিছু আয়ও অনেক কম, মেজরিটি পিপল লিভ হিয়ার বিলো, এখানে পুয়ার মানে দরিদ্র, এটা হবে দারিদ্রতা মানে হচ্ছে পভার্টি, মেজরিটি পিপল লিভ হিয়ার বিলো পভার্টি লাইন, অধিকাংশ লোক এখানে দারিদ্র সীমার নিচে বসবাস করে। মোরওভার অধিকন্তু দেয়ার আর লটস অফ প্রবলেমস, আর এর পাশাপাশি আমাদের অনেক সমস্যা রয়েছে, দ্যাট আর দ্য হিন্ডারেন্স, হিন্ডারেন্স মানে বাধা, দ্যাট আর দ্য হিন্ডারেন্স টু হার ডেভেলপমেন্ট, যা তার উন্নয়নে বাধা সৃষ্টি করে। এর মধ্যে আছে যেমন এখানে আছে পলিটিক্যাল, এখানে রেস্ট, রেস্ট মানে বিশ্রাম, আসলে পলিটিক্যাল আনরেস্ট হচ্ছে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, পলিটিক্যাল আনরেস্ট ইজ ওয়ান অফ দেম, রাজনৈতিক অস্থিরতা সেগুলোর মধ্যে একটি। উই আর লিভিং ইন এ ডেমোক্রেট মানে গণতন্ত্র, গণতান্ত্রিক হচ্ছে ডেমোক্রেটিক, উই আর লিভিং ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা গণতান্ত্রিক একটি দেশে বসবাস করছি। উই হ্যাভ মেনি অ্যাচিভমেন্টস, আমাদের অনেক অর্জন রয়েছে, অ্যাচিভমেন্টস মানে অর্জন, উই হ্যাভ মেনি অ্যাচিভমেন্টস, আমাদের অনেক অর্জন রয়েছে, যেখানে এখানে মেনি আছে এই জন্য অ্যাচিভমেন্টের পর আমরা এস যোগ করেছি। উই হ্যাভ মেনি অ্যাচিভমেন্টস, আমাদের অনেক অর্জন রয়েছে, দো উই লিভ ইন ইনসাফিসিয়েন্সি, যদিও আমরা অপ্রতুলতার মধ্যে বসবাস করি, সাফিসি মানে পর্যাপ্ত, আর ইনসাফিসিয়েন্ট হচ্ছে অপর্যাপ্ত, এখন যেহেতু বাক্যের একদম শেষ শব্দ ইনসাফিসিয়েন্সি, প্রিপোজিশনের পরে আমরা একটা সি যুক্ত করলাম ইনসাফিসিয়েন্সি। দ্য কান্ট্রি ইজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং টুয়ার্ডস প্রসপারিটি, প্রসপারিটি মানে উন্নতি, দেশটি ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে, বাট অবজার্ভিং হরতাল, কিন্তু হরতাল পালন হ্যাজ বিকাম এ ব্যাড পলিটিক্যাল কালচার ইন আর কান্ট্রি, কিন্তু অবজার্ভিং যদি আমরা হরতাল পালন করি এটা খারাপ রাজনীতি সংস্কৃতি হিসেবে আমাদের দেশে হয়ে আসছে। ইট হার্মস ইকোনমি, ইহা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, অ্যান্ড কজেস এ গ্রেট সাফারিংস টু আন পলিটিক্যাল পিপল বা নন পলিটিক্যাল পিপল, নন পলিটিক্যাল বললে ভালো হয়, তাহলে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে এবং যারা অরাজনৈতিক লোক যদি আমরা সাধারণ লোক যারা তাদের অনেক ক্ষতি হয়। উই শুড গিভ আপ দি প্র্যাকটিস অফ হরতাল, আমাদের হরতালের প্র্যাকটিসটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, পরিত্যাগ করতে হবে, গিভ আপ মানে পরিত্যাগ করা, ফর আওয়ার ওন ইন্টারেস্ট, আমাদের নিজস্ব কারণেই বা নিজস্ব আগ্রহের কারণেই। তাহলে বাংলাদেশ ইজ এন ওভার পপুলেটেড কান্ট্রি, হার ডেন্সিটি অফ পপুলেশন পার স্কোয়ার মাইল ইজ ভেরি হাই, দ্য পার ক্যাপিটা ইনকাম অফ পিপল ইজ অলসো লো, মেজরিটি পিপল লিভ হিয়ার বিলো পভার্টি লাইন,
মোরওভার দেয়ার আর লটস অফ প্রবলেমস দ্যাট আর দ্য হিন্ডারেন্স, দায়ের পরে একটা নাউন শব্দ বসে, যে হিন্ডারকে হিন্ডারেন্স বললাম, ইএনসি দিলে নাউনে পরিণত হয়ে যায়। তো দ্য হিন্ডারেন্স টু হার ডেভেলপমেন্ট, পলিটিক্যাল আনরেস্ট ইজ ওয়ান অফ দেম। উই আর লিভিং ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, উই হ্যাভ মেনি অ্যাচিভমেন্টস, দো উই লিভ ইন ইনসাফিসিয়েন্সি। The country is gradually advancing towards prosperity, but observing Hartal has become a bad political culture in our country. It harms economy and causes great sufferings to non-political people. We should give up the practice of Hartal for our own interest. আশা করি এটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেকগুলো শব্দ আছে যেগুলো অর্থ যদি আমরা জানি তাহলে সেগুলো সহজ হয়ে যায়, আর নাহলে এটা একটু মোটামুটি কঠিনই বটে। আমরা এবার 2 নম্বরে চলে যাবো, সেখানে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। 2 নম্বরটা আছে রিলিজিয়ন নিয়ে, তার মানে ধর্ম নিয়ে এটা। হ্যাঁ, রিলিজিয়ন লিডস আস টু দ্য পথ অফ ট্রুথ, ধর্ম আমাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। দ্য হ্যাবিট অ্যান্ড ম্যানার্স অফ এ রিলিজিয়াস ম্যান, একজন ধর্মীয় ব্যক্তির অভ্যাস এবং আচরণ মেক হিম অর্থি, তাকে যোগ্য অ্যান্ড অনারেবল এবং সম্মানিত করে তোলে। উইদাউট বিং রিলিজিয়াস, ধর্মবিহীন বা ধর্ম ছাড়া, ওয়ান ক্যান নট বি স্পিরিচুয়ালি রিচ, একজন আধ্যাত্মিকভাবে ধনী হতে পারে না, অ্যান্ড এনলাইটেন্ড এবং আলোকিত হতে পারে না। রিলিজিয়ন হেল্পস টু বিল্ড আপ ওয়ানস মোরাল ক্যারেক্টার, ধর্ম একজন মানুষের নৈতিক চরিত্রকে তৈরি করে, সাহায্য করে। সো ইট ইজ সেড দ্যাট, তাই বলা যায় যে মোরালিটি মানে নৈতিকতা হ্যাজ ইটস রুট ইন রিলিজিয়ন, তাহলে ধর্মের মূল চালিকা শক্তি হচ্ছে নৈতিকতা। উই শুড টিচ আওয়ার চিলড্রেন, আমাদের বাচ্চাদের আমাদের শিক্ষা শিক্ষাদান করা উচিত, টু বিকাম রিলিজিয়াস, ধর্মীয় হতে। টু বিল্ড আপ এ হ্যাপি অ্যান্ড পিসফুল কেরিয়ার, যাতে তারা সুখী এবং শান্তিময় জীবনযাপন করতে পারে। লাভ ফর অনলি ওয়ার্ল্ডলি প্লেজার, শুধুমাত্র যদি মানে পার্থিব আনন্দের জন্য যদি তাদেরকে যদি ভালোবাসি, ক্যান নট গিভ রিয়েল পিস, তাদেরকে সত্যিকারের আনন্দ দিতে পারে না। ইট রাদার ব্রিংস ফ্রাস্ট্রেশন, বরং ইহা হতাশা নিয়ে আসে। ই রিলিজিয়াস পিপল, অধার্মিক লোক, ই রিলিজিয়াস অধার্মিক লোক, আমি যদি বলি নন রিলিজিয়াস পিপল তাও চলতে পারে। ই রিলিজিয়াস পিপল অনলি হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি প্লেজার, অধার্মিক লোকেরা শুধুমাত্র পার্থিব সুখের পিছনেই ধরে ঘুরে বেড়ায়। দে মে ডিসবিলিভ মানে বিশ্বাস, ডিসবিলিভ মানে অবিশ্বাস। দে মে ডিসবিলিভ ইন গড, তারা সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করতে পারে। সো তাই ট্রাই টু ফলো ইউর রিলিজন, তাই তুমি তোমার ধর্মকে অনুসরণ করো। আরেকবার দেখি, রিলিজিয়ন লিডস আস টু দ্য পথ অফ ট্রুথ, দি হ্যাবিট অ্যান্ড ম্যানার্স অফ এ রিলিজিয়াস ম্যান মেক হিম অর্থি অ্যান্ড অনারেবল। Without being religious, one cannot be spiritually rich and enlightened. Religion helps to build up one's moral character. So it is said that morality has its root in religion. We should teach our children to become religious, to build up a happy and peaceful career. Love for only worldly pleasure cannot give real peace. It rather brings frustration. ইরিলিজিয়াস অর নন রিলিজিয়াস যাই বলি, পিপল অনলি হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি প্লেজার, দে মে ডিসবিলিভ ইন গড, সো ট্রাই টু ফলো ইউর রিলিজিয়ন। খুব ইম্পর্টেন্ট এটা, আশা করি স্ক্রিনশট করে রাখবে এবং পরবর্তীতে প্র্যাকটিস করবে। আরেকটি পাশে স্টাডি করেছে, চলো সেখানে যাওয়া যাক এবং প্র্যাকটিস শুরু করি। নম্বর 3, ম্যান ক্যান হ্যাভ পপুলারিটি, একজন মানুষ জনপ্রিয়তা পেতে পারে বাই মিন্স অফ সার্ভিস টু পিপল, জনগণের সেবার মাধ্যমে। পিপল ইন পাওয়ার, যে লোকের ক্ষমতা থাকে, ক্যান হ্যাভ অনার, সম্মান থাকতে পারে। বাট দিস অনার উইল নট লাস্ট লং, কিন্তু এই সম্মান দীর্ঘস্থায়ী হবে না। ইফ দেয়ার বিহেভিয়ার ইজ নট গুড, যদি তাদের আচরণ ভালো না হয়। হোম কমন পিপল, যখন সাধারণ লোক, আর ইন্টারনালি হার্ট, যখন সাধারণ লোকজন আঘাত মনে আঘাত পায় বাই দেয়ার মিসবিহেভিয়ার, তাদের খারাপ আচরণের জন্য। ইউজুয়ালি সাধারণত দে ডু নট এক্সপ্রেস দেয়ার ফিলিংস, তারা সাধারণত তাদের অনুভূতি প্রকাশ করে না ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে। বাট দে মেক ক্রিটিসিজম, কিন্তু তারা সমালোচনা করে, অফ দেয়ার ম্যানার্স অ্যান্ড ডিসরিগার্ড দেম লেটার, তারা তাদের অভ্যাস এবং অশ্রদ্ধা যা আছে তার প্রতি তারা সমালোচনা তৈরি করে।
দ্য এল্ডারলি পিপল, বয়স্ক লোকেরা, শুড বি অনার্ড, বয়স্ক লোকের যারা আছি সবাই শুড বি অনার্ড বাই দ্য জুনিয়র্স। বয়স্ক লোকেরা মানে যারা বড় বয়সে বড়, তারা সাধারণত ছোটদের কাছ থেকে সম্মান পেতে পারে। অর দ্য ইয়ং পিপল ইন দ্য সোসাইটি, যারা সমাজে বড় বয়সে বড়, তারা জুনিয়র অথবা যুবকদের, সমাজের যুবকদের কাছ থেকে কি পেতে পারে, সম্মান পেতে পারে। ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশগুলোতে, দ্য পিপল ওভার 60, 60 যে বয়সের লোকজন আছে, আর কল্ড সিনিয়র সিটিজেন্স, তাদেরকে বলা হয় সিনিয়র সিটিজেন্স। অ্যান্ড দে আর এভরিহোয়ার রেসপেক্টেড, এবং তারা সব জায়গায় সম্মানিত হয় অ্যাকর্ডিংলি, যথারীতি। ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ, আর উন্নয়নশীল দেশগুলোতে, উই এক্সপেক্ট, আমরা আশা করি দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট টু দ্য সিনিয়র্স, এই ধরনের আমরা সিনিয়রদের প্রতি আমরা আমরা শনাক্ত করতে পারি। আবার দেখি, ম্যান ক্যান হ্যাভ পপুলারিটি বাই মিন্স অফ সার্ভিস টু পিপল, পিপল ইন পাওয়ার ক্যান হ্যাভ অনার, বাট দিস অনার উইল নট লাস্ট লং ইফ দেয়ার বিহেভিয়ার ইজ নট গুড। When common people are internally hurt by their misbehavior, usually they do not express their feeling in front of them, but they make criticism of their manners and disregard them later. The elderly people should be honored by the juniors or the young people in the society. In the developed countries, the people over 60 are called senior citizens. And they are everywhere respected accordingly. In the developing countries, we expect this kind of treatment to the seniors. আজকে যে তিনটি প্যাসেজ করলাম, তিনটি প্যাসেজই খুবই ইম্পর্টেন্ট, আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। আমরা প্র্যাকটিসের জন্য সবসময় তৈরি থাকবো, প্র্যাকটিসের বিকল্প নেই। তুমি যত বেশি শব্দ শিখবে, যত বেশি ভোকাবুলারি তোমার মধ্যে থাকবে ইংরেজি, তত বেশি তোমার কাছে সহজ বলে মনে হবে। তো আজকে এ পর্যন্তই, আগামীকাল আমরা ইনশাল্লাহ আবার নতুন তিনটি প্যাসেজ নিয়ে আসবো এই সাবজেক্ট রিলিজ করার জন্য। সে পর্যন্ত অপেক্ষায় থাকি, আর কথা বেরো লাভ নেই, তাহলে তোমরা এখানে একটা স্ক্রিনশট করে রাখো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।